হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমরা গ্রিন কোকোনাট বা ডাব ড্র করা শিখব প্রথমে পেজের চারদিকে বর্ডার টেনে নেব। তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক গ্রিন কোকোনাটটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি এরকমভাবে সার্কেল ড্র করব সার্কেলটি ড্র করা হয়ে গেলে দেখো বন্ধুরা এর নিচের দিকে আমরা একটি ডাব্লিউ শেপ ড্র করে নেবো ডাবলু শেপটি ড্র করা হয়ে গেলে সার্কেলের উপর দিকে কিছুটা অংশ আমরা বাড়িয়ে নেব এবং ডাপের উপরে থাকা অংশটিকে আমরা এইভাবে ড্র করে নেব ডাপের উপরের পাতটি ড্র করা হয়ে গেলে উপরের শীষগুলিকে আমরা এইভাবে ড্র করে নেব ড্রয়িংটির মধ্যে থাকা রেফারেন্স লাইনগুলিকে আমরা ইরেজ করে দেব গ্রিন কোকোনাট ড্রয়িংটিকে হাইলাইট করার জন্য এটিকে আমরা বর্ডার করে দিলাম তোমরা যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে এটিকে বর্ডার করে দিতে পারো দেখো বন্ধুরা আমাদের এটাকে বর্ডার করা হয়ে গেছে তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি গ্রিন কোকোনাটটি কালার করার জন্য আমরা লাইট গ্রিন কালারটি ইউজ করেছি লাইট গ্রিন কালারটি দিয়ে ভালোভাবে বর্ডার করে ফিল করে দিলাম লাইট গ্রিন কালারটি করা হয়ে গেলে লাইট গ্রিনের উপরে ইয়েলো কালার দিয়ে ভালোভাবে মিক্সিং করে দিলাম ইয়েলো কালার দিয়ে মিক্সিং করা হয়ে গেলে ডিপ গ্রিন কালার দিয়ে কিছু কিছু জায়গায় আমরা হাইলাইট করে দিলাম দেখো আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও